গুড মর্নিং অল গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আর এই যে আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি, তো শাড়ি নিশ্চয়ই পরেছি, তার মানে কোথাও বেরোবো, বেরোনোর আছে। আর এই যে আমি এখন ক্যামেরাটা ঠিক করতে ব্যস্ত, মোবাইলটা যেখান থেকে রাখছি না কেন ছবিটা খুব ধোঁয়াশা ধোঁয়াশা মতো হচ্ছে। আসলে আমার ফ্রন্ট ক্যামেরাটাই খারাপ, ফ্রন্ট ক্যামেরার দোষ, সেই জন্য এটা হচ্ছে। তো সেটা আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। সে যাই হোক, এখন আমি স্নান টান করে একদম রেডি, এখন সকাল 7:30 মতো বাজে। তো যাব হচ্ছে পুজো দিতে, মা বসিয়া মন্দিরে পুজো দিতে যাব। তো এই যে এদিকে মেয়েও স্নান করে চলে এসেছে, এখন রেডি হয়ে নেবে। এই যে ও স্নান টান করে একদম একটা হট প্যান্ট আর টপ পরে নিয়েছে, এখন একটু সাজুগুজু করবে আর কি। তো আমিও স্নান করা হয়েছে, শাড়ি পরা হয়েছে, এখনও সাজুগুজু বাকি আছে। তো এই যে একটু টিপটপ হয়ে যাচ্ছি আর কি, সেরকম কিছুই সাজগোজ না, সেরকম ডিপ আমি সাজি না, সেরকম অকেশন ছাড়া। তো হালকা একটু মুখে ক্রিম পাউডার আর হালকা লিপস্টিক আর কাজল এই আর কি, যেটুকু নর্মাল, যেটুকু না করলে নয় সেইটুকুই। তো এদিকে আমরা রেডি হয়ে যাচ্ছি, আর এদিকে আমি আরাধ্যা বাবাকে ফোন করে দিয়েছি যে ঝটপট চলে এসো, তাড়াতাড়ি যাবো, তাহলে প্রথম পুজোটা পাবো। আর খুব রোদ হয়ে গেলেও খুব কষ্ট হবে তখন রোদ্রে, যদিও বেশিক্ষণ নয়, হয় 3-4 কিলোমিটার মতো রাস্তা। তবুও এত গরমে এত রোদে দেখো সকালবেলায় এখন কতটা রোদ, কীরকম আমার মুখে চোখে রোদ পড়ছে। তো সে যাই হোক, এই যে এখন আমরা রেডি, মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, এখন শুধু ওর বাবার আসার অপেক্ষা। তো এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় বাইকে, তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা এখন যাচ্ছি মায়ের উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে। তো কি বলবো, এই মন্দিরের অনেক মহিমা, এই মায়ের অনেক মহিমা রয়েছে বন্ধুরা, খুব জাগ্রত, খুব জাগ্রত মা। আর ওখানে গেলেই না মনে একটা কি বলবো, একটা খুব শান্তি মেলে আর কি। তো অনেক দিন ধরে যাওয়া হয়নি, যাবো যাবোই ভাবছিলাম, তারপরে এটা তো বৈশাখ মাস, তো শেষমেশ বললাম স্কুল ছুটিও আছে তো মঙ্গলবার চলে যাই। তো এই যে আমরা এখন মেন রাস্তা থেকে দেখো মাঠের রাস্তায় নেমে পড়ছি, এখন এটা মাঠের রাস্তায় অনেকটা নিচে, কী বলবো, এই জায়গাটায় আরাধ্যা ভীষণ ভয় পেয়ে গেছে। আর এটা হচ্ছে কাঁচা রাস্তা, তো মানে জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, কিন্তু কী বলবো, এতটা রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, যে একটু নেমে সেখানে দাঁড়ানোর মতো অবস্থাতেই নেই, মানে কতক্ষণে মন্দিরে পৌঁছাবো সেই চিন্তা। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর এই যে পাশ দিয়ে চলে গেছে নদী, তো নদীর জলও ভীষণ সুন্দর দেখো একদম। আর ওই যে সামনে মন্দির রয়েছে, তো সেখানে গিয়ে তোমাদের তো মাকে দর্শন অবশ্যই করাবো। এই যে আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন, তো চলো দেখতে থাকো। তো এই যে আগে আমরা এই মন্দিরের ঢোকার আগে আসলে নদীর ঘাটেই নেমে হাত মুখ ধুয়ে নিতে হয়, আর পুজোর যে ফল নিয়ে এসেছি সেগুলো এখানে ধুয়ে নিতে হয়, এটা এখানে এই রেওয়াজটাই রয়েছে। তো আরাধ্যা বাবা তো আগেই নেমে গেছে, আর এই যে আমি এখন নামছি, আর মোবাইলটা এখন আমার মেয়ে ধরে আছে, সেই জন্য দেখো ঠিকঠাকভাবে ও ক্যামেরা করতেও পারিনি। সে যাই হোক,
তো বন্ধুরা, একটুর জন্য প্রথম পুজোটা দিতে পারলাম না, সেটা শুরু হয়ে গেছে। তো ফল টল কেটে এখন বসেই আছি। আর আমার মেয়ে দেখো কী সব এদিক ওদিক ভিডিও করেছে, কোনো ছাতা মাথা নেই। এই যে এখানে ফল টল কেটে রেডি করে রেখেছি, আর এখানে রয়েছে 5 মিষ্টি, যেটা মাকে ভোগ দেবো সেজন্যই। আর এখানে দেখো অনেক ভক্তরা এসে সবাই মানে এখানে ফল টল কাটছে, আর একদল তো মন্দিরের ভিতর চলেই গেছে। তো দেখো শেষমেশ তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম। এই যে মা, মা বসিয়া, মা ভীষণই জাগ্রত, ভীষণই করুণাময়ী। তো এখন আমরা পুজোর জন্য বসে পড়েছি মন্দিরে। আর এই যে মন্দিরের আশপাশটা একটু তোমাদের দেখাচ্ছি আর কি। এই যে এই পাশে, এই পাশে হচ্ছে, এটাই হচ্ছে আসল মন্দির, আগে এটাই ছিল। আর এটা হচ্ছে পুরনো কাঠামোটা, এখানে আছে এই যে পুরোহিত মশাই ওখানে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা ভিড় হয়েও গেছে, তবে প্রচণ্ড ভিড় হয়, আরও অনেক ভিড় হয়। তো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা পুজো টুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে তারপর মুড়িও খেয়েছিলাম। সেখানে বিক্রি হয় সব কিছু, মুড়ি, চপ, পাঁপড়। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হওয়ার পর আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তখন সময় প্রায় 12:30 মতো, প্রচণ্ড রোদ। আর এই যে এখানে আমি নেমে গেছি, এই যে রোডে উঠছে, এই জায়গাটা প্রচুর উঁচু বন্ধুরা। তো ভয়ে তো আমি নেমে গেছি, আরাধ্যাও নামতে চাই কিন্তু ওর বাবা ওকে নামায়নি, সেই জন্য ও খুব চেঁচাচ্ছিল। সে যাই হোক, আমি হেঁটেই উঠছি এইটুকু। বাড়ি এসে এত গরম, কোথাও আইসক্রিম পাইনি রাস্তায়, তো কোল্ড ড্রিঙ্কসই নিয়ে এসেছি, সেটাই খেয়ে পানটা জুড়ে। আর এখানে তরমুজ আর আম নিয়ে বসে পড়েছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর। আর এই যে আমার পুচকু ভাইপো, এখন দেখো আরাধ্যার ঘুঙুরগুলো পায়ের মধ্যে পড়ে এখন নাচছে। তাত্তা থই থই থই, তাত্তা থই থই থই, হ্যাঁ তৈয়া 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 তৈয়া, তাত্তা থই তাত্তা থই। ঘুঘু পাখি ডাকছে গাছে, হ্যাঁ তারপরে ইংও। তো এই যে সন্ধ্যেবেলায় ভাইজিকে নিয়ে একটু পড়তে বসালাম, তো পড়াতে পড়াতে তারপরে মেয়ে এসেছিলো, মেয়ে, মেয়ের বাবা, ওরা সব এসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, সেই সব ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই পাশে থেকো, সাথে থেকো, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন দিনে। ওকে বাই, শুভরাত্রি সবাইকে, এবং থ্যাংক ইউ ফুল ওয়াচিং করার জন্য।